বিজেপির অন্দরেও ফাটল। পুজোর মুখে চার বিজেপি নেতাকে দল থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করল রাজ্য বিজেপি নেতৃত্ব। রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে দলবিরোধী কাজও কুশপুতুল জ্বালিয়ে অশালীন মন্তব্যের জন্য প্রাক্তন চার পদাধিকারী দেবাশিস রায়, অমৃত ঘোষ, পলাশ মিত্র ও পবন বাগদিকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় রাজ্য শৃঙ্খলা কমিটি। যদি নিয়েছেন, আমি এখন সরকারি ভাবে কোনো চিঠি আমার কাছে এসে পৌঁছায়নি, যদি নিয়েছেন তো ওয়েলকাম, সেটা তাদেরকে জিজ্ঞেস করুন। ঘটনার সূত্রপাত 12 অক্টোবর। আদি বনাম নব্য বিজেপির দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার রাজপথ। নব্য বিজেপির দৌরাত্মের প্রতিবাদে মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপি কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় আদি বিজেপি কর্মী সদস্যরা। একাধিক বিজেপি নেতৃত্বে কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখান তারা। অভিযোগ ওঠে, যারা প্রকৃত বিজেপি আজ তারা ঘরে আর চেয়ার দখল করে বসে নব্যরা। আদি বনাম নব্য বিজেপি একটা অন্তর্মুখী একটা লড়াই আছে। যারা প্রকৃত বিজেপি তারা আজকে ঘরে, আর যারা নব্য বিজেপি তারা আজকে চেয়ার দখল করে বসে আছে। যে নির্বাচন পদ্ধতির মাধ্যমে নেতা নির্বাচন হবে, কাছের লোক কাজের লোক, এসব কাছের লোক বাদ দিয়ে কাজের লোককে দিয়ে পার্টি করতে হবে। প্রশ্ন ওঠে, তবে কি পদ্মের কাঁটার খোঁচায় বিদ্ধ গেরুয়া শিবির? দলের বিরুদ্ধে মুখ খোলাতেই কি শাস্তি পেতে হলো বিজেপির চার পদাধিকারীকে? বছর ঘুরলেই লোকসভা, এতে কি দলের ভাবমূর্তি উজ্জ্বল হবে? বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।